আজ বৃহস্পতিবার ষোলোই কার্তিক দু হাজার বাইশ সালের দোসরা নভেম্বর কুম্ভ রাশি প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে দেখুন নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেলফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ বিশৃঙ্খল জীবনযাপন যেন করবেন না অনাকাঙ্ক্ষিত চিন্তাভাবনাগুলি আপনার মনকে দখল করতে পারে আর তাই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে হতাশা হ্রাস করতেই পারে তার উপরে স্বাস্থ্য ভঙ্গেরও কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে অর্থগতভাবে দিনটি আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে পারে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে আর্থিকভাবে উপকৃত হবেন তবে বিজনেসম্যানাদের আর্থিক লেনদেন বিনিয়োগের আগে গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে মাস কমিউনিকেশান স্কিল কেন আপগ্রেড করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে মাদকা শক্ত হতে পারে চোখে চোখ রেখে কবি কথাও বলে দিতে পারে বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটানো আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে আজ গৃহবধূরা গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের এক প্রকার বেশ কাটবে আজ আপনারা যে কাজে লেগে আছেন সেখানে লেগেই থাকুন কোমর বেঁধে লেগে থাকুন কাউকেই যেন নগণ্য মনে করবেন না একদিন না একদিন সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে ডমিনেটিং নেচারার হলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহবাতি হলে বা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শগুরা নামা একশো আট জপ করে দিন শুরু করুন